সবথেকে কঠিন কাজটা কি বলো তো? যে জায়গায় থাকতে থাকতে আমরা অভ্যস্ত, এই জায়গাটা ছেড়ে যাওয়া, বাই বলাটা না সবথেকে ডিফিকাল্ট কাজ। এ যেমন ধরো স্কুলের লাস্ট দিন বা কলেজের ফেয়ারওয়েল, দীর্ঘদিন কাজের পর সেই কাজের থেকে অবসর নেওয়া। ভাবলেই লাগে যে এরপর থেকে স্কুলের গণ্ডি আর বেরোনো হবে না, আর কলেজ বাঙ্কও করা হবে না, আটটার বাস ধরে অফিসও আর যাওয়া হবে না। অনেকদিন ছুটি কাটানোর পর কাজে ফিরে যাওয়া, ট্রেনের লাস্ট সিগন্যালে প্রিয়জনকে হাত দিয়ে টাটা বলা, বুকটা কেমন ধড়াস করে ওঠে না? মনটা ভার হয়ে যায়, কারণ এই জায়গাগুলোর সাথে আমাদের মায়া জড়িয়ে আছে। কিন্তু তাও আমরা এগিয়ে যাই, কারণ আমরা জানি একটা অধ্যায় শেষের পর আরেকটা অধ্যায় শুরু হয়। একটা স্যাক্রিফাইস না করলে আরেকটা কিছুতেই পাওয়া যায় না। কিন্তু কোনটা বেশি ডিফিকাল্ট বলো তো? স্বপ্ন পূরণের জন্য প্রিয়জন, নিজের কমফোর্ট, নিজের বাড়ি, জায়গাকে বাই বলা, নাকি আপনজনদের জন্য নিজের স্বপ্নকে স্যাক্রিফাইস করা, কোনটা?